এটা হচ্ছে কইতে কইতে ওকে এটা হচ্ছে কইতে বাংলাদেশ বাংলাদেশ না গরম কোনো কিছু না, ঠান্ডা তো মানে আমরা কোল্ড কফি খাই, এটা হচ্ছে কোল্ড টি, ঠান্ডা চা। আমরা একটু ট্রাই করি আগে, টেস্ট একটু বোঝার ট্রাই গোল্ডেন বাবল হানি মিল্ক টি আর হচ্ছে গোল্ডেন বাবল মিল্ক টি, জানো হানি মানে জাস্ট একটা ইয়ে করলাম আর সাথে সাথে মনে হলো যে মুখের মধ্যে চলে আসলো হানি। টেস্টটা তো ডিফারেন্ট, লাইক কোনো সময় আগে তো ট্রাই করি নাই, সো অন্য কিছুর সাথে যে কম্পেয়ার করবো ওই সুযোগটা নাই, বাট যেহেতু ঠান্ডা একটা ইয়া সো একটু ডিফারেন্ট, লাইক আগে কোনো সময় ট্রাই করি নাই। এই জিনিসগুলো একটু ডিফারেন্ট, এটা কি হয়ে যাবে বাবল বাবল না ওকে বেশি লাগে, তারপরও ভাই আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে তো অবশ্যই আপনাকে ভ্যালুটা বুঝতে হবে, অবশ্যই যে 500 টাকা দিয়ে একটা জিনিস খাবেন, সো ডিফারেন্ট না হলে তার জন্য তারা এত টাকাটা নেবেন, তো যেহেতু ডিফারেন্ট জিনিস সো তারা হচ্ছে একটু ডিফারেন্ট প্রাইস হবে, খুব স্বাভাবিক। বাট টেস্ট তো খুব আমরিও লাগতেছে না, আবার খুব অ্যাভারেজ মানেও লাগতেছে না, মনে হচ্ছে মানে 500 টাকায় হয় আবার অনেক দিন মনে হয় না, আমি নিজে একটু কনফিউজ, তো আগে একটু ট্রাই করি পুরোটা তারপরে বলবো। ভাই এই জীবনে ১,০০০ টাকা দিয়ে ভাই চা খাবো ভাই, এটাও কোনোদিন কল্পনা করিনি, বাট আজকে আমার বন্ধু আরাফাতের সৌভাগ্যে আরাফাতের সুবিধে আমার হচ্ছে এই জিনিসটাও ট্রাই করা হইলো যে একটা চা 500 টাকা, দুইটা চা 1,000 টাকা। তো ভাই টেস্ট ডিফারেন্ট এটা ঠিক আছে, বাট 500 টাকা একটা চা মানে এটা মানতেই পারতেছি না। আমার কাছে টেস্ট হিসেবে প্রাইসটা 2,500 টাকা হলে ঠিক ছিল, বাট 500 টাকা একটু বেশি হয়ে যায়। আমার বন্ধু আরবদের কাছেও মনে হচ্ছে একটু ওভার প্রাইস, বাট তারপরও ভাই ডিফারেন্ট ডিসে ট্রাই করতে হলে অবশ্যই টাকা পকেট টাকা তো খরচ করতে হয়। তুমি জীবনে কী করছো, এই চা বিক্রি করে তো তুমি কোটিপতি হতে পারতে। আমার আমার মনে হচ্ছে এখানে শুধু অনলি চা পাওয়া যায়। হ্যাঁ ও করতে এই করতে এখানে শুধু চা পাওয়া যায় ভাই, কোনো কফি না কোনো কিছু না, শুধুমাত্র নাকিয়া তো পাওয়া যায় আর হচ্ছে চা পাওয়া যায় আর কিছু না, আর তো কিছু নাই মনে হবে। হ্যাঁ কিছুই নাই, ওদের কিছু নাই, ওদের শুধু চা সিগনেচার ভাই। আর ও সবচেয়ে বড় কথা হচ্ছে কইতে ওদের আরও কিছু জিনিসপত্র ছিল, গ্রিন টি ছিল, আরও কিছু আইটেম ছিল, বাট আমরা ওদের সবচেয়ে সিগনেচার আইটেম যেটা সেটা হচ্ছে এইটাই যে ওই যে হানি গোল্ডেন বাবল মিল্ক টি আর হচ্ছে হানি গোল্ডেন বাবল হানি মিল্ক টি, তো আমরাই ওদের সবচেয়ে বেশি বেশি আইটেমে ট্রাই করছি, বাট প্রাইসটা একটু বেশি মনে হয় আমরা 500 টাকা একটা চা।